নমস্কার বন্ধুরা তো আজকে যদি আমরা নিফটি ফিফটি দেখি তো প্রায় সিক্সটি পয়েন্টের কাছাকাছি ডাউন সাইডে মুভমেন্ট হয়েছে এবং ওখানেও দেখুন একটা হ্যামার টাইপের প্যাটার্ন আমাদের গঠন করতে দেখতে পাচ্ছি দেখুন একটা গ্যাপ আপ বা যেটাকে আমরা কিক বুলিশ বলি তো কিক বুলিশ আমরা কালকে দিনে পেয়েছিলাম তো ওই গ্যাপটা ফুলফিল করার জন্য কিন্তু আজকে একটা আমরা আপ ডাউনসাইডে মুভমেন্ট দেখতে পেলাম এবং এই ডাউন সাইডের মুভমেন্টটা কিন্তু একদমই একটা হেলদি ডাউনসাইডের মুভমেন্ট বলে আমার মনে হয় কারণ এই মুহূর্তে একটা রেড ক্যান্ডেল কিন্তু ভীষণভাবে দরকার ছিল এবং সেই রেড ক্যান্ডেলটা আজকের দিনে গঠন হয়েছে যেইটা কিন্তু আপসাইডের মুভমেন্টকে সাস্টেন করবে বলে আমার মনে হয় তো আপনাদের কি মনে হয় সেটা আপনি আমাদের কমেন্ট করে জানান তো সেক্ষেত্রে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন এবং সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের চ্যানেলে কিন্তু ভীষণ ভালো ভালো শেয়ার আমরা আলোচনা করেছিলাম আজকের দিনে প্রায় তিন পার্সেন্ট কোনোটা দু পার্সেন্ট চার পার্সেন্ট করে সবগুলোতে প্রফিট পেয়েছি আমরা তো সেই ধরনের যদি আপনিও এই ধরনের সুইং ট্রেডিংয়ের জন্য স্টক পেতে চান তাহলে আমাদের প্রিমিয়াম লার্নিং গ্রুপে জয়েন করতে পারেন প্রিমিয়াম গ্রুপ যেটা আছে বা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ যেটা আছে আমাদের সুইং ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের জন্য সেটাতে আপনারা জয়েন করে নিন যার চার্জেস খুবই অল্প তো গিয়ে জয়েন করতে পারেন আর আপনি যদি অপশান ট্রেডার হন তাহলে আমাদের অপশান প্রিমিয়াম লার্নিং গ্রুপে জয়েন করতে পারেন তো দেখুন আমরা যেই কথাটা বলছিলাম যে আমরা কিন্তু নিফটি ফিফটির ক্ষেত্রে একটা আপসাইডে মুভমেন্টের আশা কালকে দিনে করতে পারি আশা করছি ভালো একটা মুভমেন্ট পাবো এক্সপায়ারি দিন এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আজকে যে আমরা ট্রেডটা করেছি দেখুন প্রায় কালকের দিনের মতনই মুভমেন্ট করেছে ব্যাঙ্ক নিফটিতে আমরা সকালের দিকে একটা পি সাইডে মুভমেন্ট করেছিলাম যেখানে আমরা প্রায় থার্টি পয়েন্টসের কাছাকাছি প্রফিট জেনারেট করি এবং তারপরে যেই মুভমেন্টটা হয় সেটাতে আমরা আবার আশি নব্বই পয়েন্টের কাছাকাছি প্রফিট জেনারেট করি তারপরে আবারও আমরা একটা নিই সেখানেও প্রায় একশো পয়েন্টের কাছাকাছি শেষের ট্রেডটাতে আমরা প্রফিট জেনারেট করি তো দেখুন এই ধরনের প্রফিট কিন্তু হয়েই চলেছে এবার বলবেন প্রত্যেকে কি একশো পয়েন্ট বা তিনশো পয়েন্ট করে সত্যি প্রফিট করতে পারে দেখুন যার যতটা ক্ষমতা কেউ আমাদের গ্রুপে আছেন এক এক দিনে পঞ্চাশ হাজার করেও কামাচ্ছেন এমনও আছেন আমি আপনাদের স্ক্রিনশট দিতে পারি এবং স্ক্রিনশটগুলো আমাদের পাবলিক টেলিগ্রামের গ্রুপে আমি পোস্ট করি আবার কেউ সেখানে আছেন পাঁচশো টাকা আর্ন করেন তো আপনার ক্যাপাবিলিটি কতটা আপনার রিস্ক ক্যাপিটা কতটা সেই অনুযায়ী আপনি আর্ন করবেন এইটা ভেবে রাখুন এবার চলে যাই শেয়ারে এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু একটু নজর রাখবেন কারণ সতেরোশো লেভেলের উপরে যদি কালকের দিনে সাস্টেন করে তাহলে কিন্তু খুব ইজিলি সতেরোশো পঞ্চাশ এবং আঠেরোশো বা উনিশশো লেভেলকে আমরা টাচ করতে দেখতে পারি এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে তো এইচডিএফসি ব্যাঙ্কে কিন্তু অবশ্যই সতেরোশো লেভেলটার দিকে কালকের দিনে অবশ্যই নজর রাখবেন যদি সতেরোশো লেভেলের উপরে কালকে সাস্টেন করে তো পরশুদিন আমার মনে হয় ওর উপরে একটা বড় রকম আপসাইডে মুভমেন্ট করবে বলে আমার ধারণা তো এইচডিএফসি ব্যাঙ্কটার দিকে যদি আমরা দেখেন যে একটা কিন্তু ব্রেকআউট লেভেলের কাছে আছে দেখবেন সতেরোশো লেভেলের একটা ব্রেকআউট জোন আছে যদি ওই ব্রেকআউট জোনটাকে ব্রেক করে তাহলে কিন্তু আরও বড় আমরা র্যালি এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে দেখতে পাবো তো এইচডিএফসি ব্যাঙ্ককে আমরা খুব নিচু লেভেলে বলেছিলাম এবং আমরা ষোলোশো তেতাল্লিশের এই রিসেন্ট আমরা আলোচনা করেছিলাম তো সেখান থেকেও আমরা যদি দেখি প্রায় সতেরোশো কুড়ির লেভেল অবধি আমরা দেখেছিলাম এবং সেখানে আমরা কিছুটা প্রফিটও বুক করেছিলাম যারা সুইং ট্রেডিংয়ের জন্য আমরা নিয়েছিলাম তো ইনভেস্টমেন্টের জন্য তো আমরা ফেলেই রেখেছি এই শেয়ারটাকে ভীষণ ভালো শেয়ার এইচডিএফসি এবার চলে যায় নেক্সট শেয়ারে সেটা হচ্ছে আইসিআইসিআইআইআইআইআই ব্যাঙ্ক আইসিআইসিআইআই ব্যাঙ্ক দেখুন নশো কুড়ির উপরে সাস্টেন করেছে এবং আজকের দিনে হ্যামার টাইপের একটা প্যাটার্ন গঠন করেছে এবং এই প্যাটার্নটা কিন্তু হ্যামার প্যাটার্নটা আমার মনে হয় একটা বিশাল বড়ো কিন্তু র্যালি দেওয়ার সম্ভাবনা দেখতে পারি আমাদের বলেছি বারবার যে ফার্স্ট টার্গেটই আমরা নশো একষট্টি রাখবো এবং নশো একষট্টির উপরে যদি সাস্টেন করে তার উপরে কিন্তু আরও বড়ো আমরা র্যালি দেখতে পেতে পারি তাহলে আইসিআইসিআই ব্যাঙ্কে কিন্তু নশো কুড়ির উপরে যেহেতু সাস্টেন করেছে ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু বিশাল বড় একটা র্যালির সম্ভাবনা আমরা আইসিআইসিআই ব্যাঙ্কে দেখতে পারি এবং এই আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্ক দুটোই এই এইচডিএফসি যদি সতেরোশোর উপরে ক্লোজ করে এবং আইসিআইসিআই ব্যাঙ্ক যদি কালকেও এই র্যালিটা দেয় তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে একটা বিশাল বড় র্যালি হতে চলেছে আমাদের যারা অপশন ট্রেডিং করেন তাদের জন্য বিশাল বড়ো একটা র্যালি হবে এক্সপায়ারি ডে বেশ মজাদার হতে চলেছে তো আপনি যদি অপশন ট্রেডার হন এই মজাদার ট্রেডগুলোকে মিস করবেন না অবশ্যই প্রিমিয়াম গ্রুপে আমাদের জয়েন হয়ে যান এবার আসি এশিয়ান পেন্টস দেখুন এশিয়ান পেন্টস আমি লাগাতার বলে গেছিলাম এবং আমরা যদি দেখি যে ডব্লু প্যাটার্নের একটা ব্রেকআউট হয়েছে আপনি কোথায় ডব্লু প্যাটার্নটা হয়েছে সেটা যদি জেনে থাকেন বা দেখে থাকেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো ডব্লু প্যাটার্নের ব্রেকআউট হয়েছে এবং আমার মনে হয় বিশাল বড়ো একটা র্যালি এবার এশিয়ান পেন্টস দেবে কারণ এশিয়ান পেন্টস অনেক দিন ধরে প্রায় একই জোনের মধ্যে কনসলিডেট করে গেছে এবং এই জোনটাকে যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু একটা বড় র্যালি আমরা এশিয়ান পেন্টসের ক্ষেত্রে দেখতে পারি সেটা প্রথম যে র্যালি হবে সেটা একত্রিশশো পঞ্চান্ন এবং তারপরে বত্রিশশো তেত্রিশশো এরকম লেভেল অব আমরা এশিয়ান পেন্টসকে দেখতে পেতে পারি তাহলে এশিয়ান পেন্টসকে অবশ্যই কিন্তু কালকের দিনে আমাদের নজর রাখতে হবে এবং এশিয়ান পেন্টস বড় একটা র্যালির জন্য কিন্তু আমাদের তৈরি থাকতে হবে তো দেখা যাক কীভাবে তৈরি থাকা যায় এবার সেই টাটা কেমিক্যালস দেখুন টাটা কেমিক্যালস আমরা যেই লেভেলে বলেছিলাম আপনাদের সেই লেভেলটা হচ্ছে নশো সাতচল্লিশের লেভেল নশো সাতচল্লিশের লেভেলে যারা কিনেছিলেন তারা বেশ ভালো রকম অলরেডি প্রফিট বুক করতে পেরেছেন বা প্রফিট নিয়ে বসে আছেন আমি বলবো এখন প্রফিট বুক না হাজার পঞ্চাশে লেভেলটাকে আসতে দিন এবং সেখানে গিয়ে দেখুন আমার মনে হয় যদি হাজার পঞ্চাশে আপনারা কিছুটা পরিমাণ প্রফিট বুক করতে পারেন এবং তার উপরে সাস্টেন করলে আরও বড় এটা র্যালি দেবে তো এস আমাদের টাটা কেমিক্যালসকে যারা নিয়েছিলেন তারা তো বেশ ভালো রকম প্রফিট পেয়ে আছেন তো এই প্রফিটের মজাগুলো নিন প্রফিট পেয়েছেন প্রফিটের মজা নিন এবং প্রফিট যেখানে দেখুন যেখানে আপনাদের কিনতে বলি সেখানে আপনারা যদি প্রত্যেকে এন্ট্রি নেন তাহলেই কিন্তু বিশাল ভালো একটা প্রফিট আপনারা জেনারেট করতে পারবেন এবার আমি জানি না আপনারা করেন কি না করলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবার এসে দীপক নাইট্রেড দেখুন দীপক নাইট্রেট আমরা কালকের দিনও আলোচনা করেছিলাম এবং আমাদের প্রিমিয়াম লার্নিং গ্রুপে দেওয়া ছিল এবং আমরা যদি দেখি যে আঠেরোশো অট্টাশি লেভেলটা আমাদের দেওয়া ছিল এবং তার উপরে উঠলে একটা বড় লেভেল আমরা দেখতে পারি তো দুদিনে মাত্র দু দিনে আমরা প্রায় সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি আমরা গেন করতে পেরেছি এস আমাদের দীপক নাইট্রেটের ক্ষেত্রে তো ভাবুন দু দিনে সাড়ে চার পার্সেন্ট যেটা ব্যাংকে রিটার্নের এক বছর লাগে সেটা আমরা মাত্র দুদিনে বানাতে পেরেছি তো এই ধরনেরই প্রফিট হয় আমাদের পাবলিক মানে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে তো দেখুন আমি বারবার যেটা বলি যে যখন মার্কেট ঠিকঠাক থাকে সেই মুহুর্তে সুইং ট্রেডিংয়ের অপরচুনিটিগুলোকে মিস করা একদম উচিত না এই মুহূর্তে মার্কেট ঠিকঠাক জোনে আছে এখন যেই সব শেয়ারে হাত দেবেন সেই সব শেয়ারই সোনা হয়ে যাবে কিন্তু আপনাকে সোনাটা শুধু বাঁচতে হবে তামার সাথে একটু পার্থক্য করতে হবে তামা সোনা যদি মিশিয়ে ফেলেন তাহলে কিন্তু হ্যাঁ সোনা কিনে তামার দামে আপনাকে বেচতে হতে পারে তো এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো আপনারা একটু ভাববেন এবং ভেবে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবেন এবার চলে যায় নেক্সট ইয়ারে সেটা হচ্ছে হোরিয়ম পাইপস হোরিয়ম হোরিয়াম পাইপসের ক্ষেত্রে আমরা যদি দেখি টপে গিয়ে হোল্ড করছে এবং দেখুন একটা জোন বানাচ্ছে এই জোনটাকে যখনই ব্রেক করবে তখনই কিন্তু একটা বড় র্যালি দেখাবে তো আমরা হোরিয়াম পাইপসের ক্ষেত্রে কিন্তু এই র্যালিটা দেখতে পেতে পারি কিন্তু আমি যেটা বারবার বলছি টপে গিয়ে হোল্ড করছে তো এখানে একটু রিক্সও থাকে রিক্স ফ্যাক্টারও একটু থাকে তো এই রিক্স ফ্যাক্টরটাকে যদি আপনাকে দেখতে হয় তো এই রিক্স ফ্যাক্টরটা কিন্তু আপনাকে একটু নিতে হবে এবার আছে মহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিনান্স আমাদের বাইং প্রাইস ছিল দুশো তেতাল্লিশ এবং দুশো তেতাল্লিশ থেকে আমরা একটা বিশাল বড় র্যালি দেখতে পেলাম যেটা এখন দুশো একাত্তর বা দুশো বাহাত্তরের কাছাকাছি চলছে এবং আমার মনে হয় মহিন্দা অ্যান্ড মাহিন্দ্রা ফিনান্স আরও বড়ো র্যালি দেখাতে পারে তো সেই র্যালিটা দেখার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে এবং আমরা দেখুন একদম টপে আবার একটা ব্রেকআউট জোনের কাছাকাছি চলছে তো ওই জোনটাকে যদি দুশো বাহাত্তরের লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে তাহলে আরও বড়ো র্যালি পেতে পারি তাহলে ভাবুন এক একটা শেয়ারে আমরা কতটা পরিমাণ প্রফিট জেনারেট করতে পারি শুধু প্রপার এন্ট্রি এবং প্রপার এক্সিট তারা দুটো জিনিসই খুব দরকার প্রপার এন্ট্রি থাকতে হবে এবং প্রপার এক্সিট দিতে হবে দেখুন ক্যান্ডেল স্টিক নিয়ে আমি অলরেডি রবিবার একটা ভিডিও পোস্ট করব যেই ভিডিওর কোর্সের দাম মিনিমাম আপনার কাছ থেকে দশ হাজার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার করে নেওয়া হয় আমি সেটা একদম ফ্রিতে বানিয়েছি আপনাদের জন্য ওইটা অবশ্যই দেখবেন একদমই কিন্তু দেখতে ভুলবেন না এবারে চলে যায় নেক্সট ইয়ারে সেটা হচ্ছে ভারত ডাইনামিক্স ভারত ডাইনামিক্সের ক্ষেত্রে একটা দেখুন বুলিশ এনগালফিং প্যাটার্ন গঠন করেছে এবং একটা বড় র্যালি দেওয়ার কিন্তু সম্ভাবনা আমি ভারত ডাইনামিক্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আজকের দিনে প্রায় ফোর পয়েন্ট থ্রি এইট পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট করেছে এবং এই র্যালিটা কিন্তু আরও বিশাল বড় একটা র্যালি দিতে পারে বলে আমার মনে হয় তো ভারত ডাইনামিক্সকে কিন্তু অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন এবং নজরে রাখুন এইটা কিন্তু নজর রাখলে আপনারা বিশাল বড় একটা র্যালি পাবেন বলে আমার মনে হয় এবং আপনারা প্রত্যেকবারে দেখেছেন যে যখনই বুলিশ এনগালফিং ক্যান্ডেল হয় তখন কী ধরনের মানে আমরা র্যালি দেখতে পারি র্যালিটা দেখতে থাকুন এবারে চলেছে নেক্সট শেয়ারে সেটা হচ্ছে মির্জা ইন্টারন্যাশনাল দেখুন লাগাত তার ফল করে চলেছে আপনারা যখন উঠছিল আমি যাই না যখন মির্জা ইন্টারন্যাশনাল আপনাদের বলেছিলাম তখন আপনারা কেউ এত কোশ্চেন করেননি যখন উঠছিল তখন এতজন আমাকে মেসেজ করেছেন বা মানে কমেন্ট করেছেন দেখুন আমি তাই বারবার বলি ভ্যালুয়েশন যখন আপনার কাছে পরিষ্কার না তখন ওই শেয়ারে হাতই দেবেন না সে যত র্যালি দিয়ে দিক আপনাদের গ্রিডিনেশনের জন্য আপনারা টাকা হারান আমাকে একজন বলছিলেন যে শেয়ার প্রায় পাঁচ হাজার ছ হাজার টাকা লস দেখুন আমি তো রেগুলার বলে গেছি আপনাদের কম মানে ভিডিও করে করে যেহেতু হাত দেবেন না হাত দেবেন না তাতে আপনারা যে হাত দিয়েছেন হাত যদি আগুনে যায় তো আগুনে পুড়বেই তো সেটাই স্বাভাবিক ব্যাপার মির্জা ইন্টারন্যাশনাল লাগাতার লোয়ার সার্কিট মারতে মারতে আসছে এখন আপনারাই বুঝুন কী করবেন তো আপনাদের উচিত ভালো করে শিখে পড়ে তারপরে কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করা তো আপনারা সেটা করলে করবেন না করলে না করবেন তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আর আপনারা ভিডিওটা অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন মিনিমাম একশোটা লাইক করে যান কারণ আপনার একটা লাইক কিন্তু আপনার কাছে বেশি না ইম্পর্টেন্ট হলেও আমাদের চ্যানেলের জন্য ভীষণ বড় ইম্পর্টেন্ট তো চলুন ভিডিও শেষ করছি থ্যাংক ইউ বাই বাই